এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রীর সংখ্যা দুইজন বেসারা নিঃশাই ইসলাম প্রিয় তে পারতপক্ষে সে কোনো পার্শিয়ালটি কোনো স্ত্রীর প্রতি দেখায় না সমান সমান উভয় স্ত্রীর হক আদায় করার চেষ্টা করে এবং তাদের ভরণ পোষণের ক্ষেত্রেই একজনকে কম দিল আরেকজনকে বেশি দিল তাও নাই চেষ্টা করে উভয়ের মাঝে প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত করার এত সত্ত্বেও এই দুই স্ত্রী তারা সন্দেহ করে একে অপরকে না জানি স্বামীর ব্যাপারে সন্দেহ করে যে না জানি আমার স্বামী মনে হয় আমার ওই সতীনকে মনে হয় বেশি অর্থ দেয় আবার অপর সতীন মনে অপর স্ত্রী মনে করে যে দ্বিতীয় স্ত্রীকে মনে হয় আমার স্বামী বেশি সুযোগ সুবিধা দেয় এখন এই স্ত্রীদের স্বামীর ব্যাপারে এই সন্দেহ পোষণ করাটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুক কি। যারা একাধিক বিয়ে করেছেন তারা আসলে মহা সমস্যায় আছেন এই সুখী শান্তিতে আছেন এদের সংখ্যা খুব কমই আমাদের দেশের প্রেক্ষাপট অনুপাতে আসলে একাধিক বিবাহ করা এটা বড়ই অশান্তি যে শান্তি এই শান্তিকে ভুলণ্টিত করা শান্তিকে নষ্ট করারই নামান্তর এটাও বোনদেরকে বলবো যে এই কুসংস্কার থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে একাধিক বিবাহকে এটা আমরা ঘৃণা করি একাধিক বিবাহকে এটা আমরা অত্যন্ত খারাপ জানি এটা কিন্তু ঠিক না একজন স্ত্রীর একজন স্বামী আল্লাহ একজন পুরুষকে চারজন স্ত্রী পর্যন্ত চারজন মহিলাকে বিবাহ করার আল্লাহ পাওয়ার দিয়েছেন যদি ব্যক্তি চারজনের হক ঠিকঠিকভাবে আদায় করে তাহলে তো এখানে নিষেধ নাই আবার অনেকেই মনে করে যে আল্লাহ আমার বেশি সন্তান হোক রাসুলের হাদিস তাজাউজল অদুদ আল ওয়ালুদ তোমরা ওই ফ্যামিলিতে বিবাহ করো যাতে সন্তান আদি বেশি হয় আমি সৌদি আরবের রাজধানী রিয়াদে যেখানে থাকি যে এলাকায় সেই এলাকার এক মসজিদের ইমাম সাহেব ওনার বান্নটা সন্তান মানে ফিফটি টু বান্নটা বান্ন জুন সন্তান আল্লাহ তাকে দান করেছেন তে বেসারা সুখী শান্তিতে আছে ভালোই আছে একেবারে খারাপ নেই আমরা আজকে ছেলে হোক মেয়ে হোক একটাতেই একটা আগে মনে দুইটার স্লোগান ছিল এখন একটা যাই হোক বলবো যে যদি স্বামী কোনো স্ত্রীরকে বেশি ভালোবেসে থাকে ইচ্ছাকৃতভাবে তাহলে কিন্তু এবং একাধিক স্ত্রী যদি কাহোর থাকে এর মধ্যে কোনো কোন স্ত্রীকে বেশি সুযোগ সুবিধা যদি প্রদান করে থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু সে বে ইনসাফ করলো কাল কেয়ামতের দিন তার পাঁজরের হাড্ডিটা কিন্তু সকলের সম্মুখে বের হয়ে যাবে এবং সকলেই তখন বুঝে নিবে যে তার একাধিক স্ত্রী ছিল স্ত্রীর মধ্যে সে সঠিক ইনসাম কায়েম করে নাই এই প্রশ্ন ভাইয়ের যেটা দাবি যে আমার উভয় স্ত্রীর মাঝে আমি ইনসাফ করি সার্বিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এক স্ত্রীকে যে সুযোগ সুবিধা দিই আমি অপর স্ত্রীকেও তাই দিয়ে থাকি এত সত্য স্ত্রী একে অপরে আমার ব্যাপারে সন্দেহ করে এইটা কিন্তু যে আপনি স্ত্রীদের মানে এই দুই বুনকে বলবো যে আপনারা যে এই সন্দেহ করেন এই সন্দেহটা ভুল এটা হচ্ছে ভুল অথচ ওই বেচারা হচ্ছে যা কিছু স্ত্রীকে অপর স্ত্রীকে দেবে বা আপনি তো ওটা বলার আপনার এটা হকদার না যে একবার আপনাকে কোটায় গোন্ডায় বুঝিয়ে দিবে যে আজকে আমি আমার দ্বিতীয় স্ত্রীকে এত টাকা দিলাম এই দিলাম এই দিলাম এই গোটা লিস্ট আপনাকে দেওয়ার তো প্রয়োজন নাই এটা কেন এটা আপনি কেন তলব করবেন আপনি ঠিকভাবে পাচ্ছেন নাকি যদি আপনার স্বামী আপনার উভয়ের মা আপনার উভয়ের সতীনের মাঝে যদি বেনসাব করে থাকে আপনার উপর যদি বেনসাব করে থাকে কাল কেমন দিন অবশ্যই শাস্তি পাবে কিন্তু তাছাড়া বেসারা সঠিকভাবে দিচ্ছে আপনি কু ধারণা করছেন এই কারণে আপনি গুণাগার হবে এটা নিশ্চয়ই মানুষ সবসময় আমরা ব্যক্তি সম্পর্কে ভালো ধারণায় পোষণ করব। কিন্তু আমরা এই খারাপ ধারণা পোষণ করাতে ক্ষেত্রে আমরা পটু এটা ভুল